রাজ্য বিদ্যুৎ নিগমের অফিসে আজ হেলপারদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ভুতুরিয়া স্থিত প্রধান কার্যালয়ে লাইফম্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, MD দেবাশিস সরকার, রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে লাইফম্যান এবং হেলপারদের সংবর্ধনা প্রদান করা হয়। এই বিষয়ে কি বলছেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, আসুন শুনি। তবে সঙ্গে সঙ্গে বিশেষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যারা লাইনম্যান আছেন, যারা লাইনম্যান আছেন হাত তুলেন তো দেখি লাইনম্যান। এই সাউন্ড পাইলাম আমি, আমি তো পুরো আন্দাজে করছি। হেল্পার যারা হাত তুলেন তো দেখি, আপনাদের উদ্দেশ্যে কিন্তু কাজটা, আমি সত্যি এই জিনিসগুলি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেন। ছোট ছোট জিনিস, অনেকে মনে করবে আমার বড় রাস্তা দরকার। প্রধানমন্ত্রী কি বলছে, আগে আমার শৌচালয় দরকার। দেখেন পার্থক্য, দেখেন উনি বলছে পয়লে শৌচালয় বাদ মেনতে হবে। আমি ঠাকুরগড়ে যাওয়ার আগে আমার নিজে পরিষ্কার হতে হবে, সেই জন্য সবচেয়ে পয়লে শৌচালয় বাদ মেনে দেওয়া, এই জিনিসটা ভাবতে হবে। সুতরাং প্রতিটি ক্ষেত্রে আমরা ছোট ছোট জিনিস, যেমন PM বিশ্বকর্মা একটা যোজনা করেছেন, চিন্তা করে যায় ভারতবর্ষের অতীতের সব প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বলছি, এই ধরনের জিনিস চিন্তা করতে পারে কেউ? ছোট ছোট জিনিস কাউকে বাদ দিয়ে চলবে না। কিন্তু আমি পাশের বাড়ি, আমার বড় বিল্ডিং, পাশের বাড়ির লোকরা যদি ছনের ঘরে থাকে কি লাভ হবে? সেই জন্য প্রধানমন্ত্রী আবাসন যোজনার মতো প্রত্যেক বাড়িতে পাকা ঘর থাকতো, এই জিনিসগুলি আমাদের চিন্তা করতে হবে লাইনম্যানদের জন্য। এবং যারা আছে, আমি MD সাহেবকে বলবো, আপনাদের বোর্ড আছে, প্রজাপতির বোর্ডের মিটিং আমি একদিন আসবো, তাদের সম্বন্ধে কিছু একটা নতুন করে চিন্তা করা উচিত। তারা যেহেতু আমাদের মেইন ব্যাপার, কারণ আমি দেখেছি গত পুজোর সময় আপনারা উপরের লেভেল সবাই করেছে, সেখানে টিম হিসেবে কাজ করেছে, তাদের অবদান সবচেয়ে বেশি। তারা যদি সঠিকভাবে কাজ না করে কিন্তু আপনার বিদ্যুৎ নিগম কখনো ভালোভাবে চলতে পারবে না, এটা মনে রাখতে হবে। তো আপনারা যারা বিশেষ করে এই এখানে বলছে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে অবশ্যই সঠিকভাবে শাটডাউন দিতে হবে, অথচ জীবিতে যে হসপিটালে যে অপারেশনটা হয়েছে একটা হাত চলে গেছে কিন্তু শাটডাউন হয়নি, 100% কনফার্ম হতে হবে শাটডাউন হয়েছে কিনা, এই জিনিসগুলি দেখা উচিত। এই যে বলছে এখানে বৈদ্যুতিক কাজ ঝুঁকিপূর্ণ, সিঁড়ি বা মই নিয়ে কাজ করার সময় অবশ্যই মোবাইল ফোন অফ বা বন্ধ রাখতে হবে। যদি বৈদ্যুতিক লাইন কাজ করতে গিয়ে দেখা যায় যে কাজ ঝুঁকিপূর্ণ বলে রিক্স আছে, আমার অসুবিধা আছে, অসুরক্ষিত, তবে সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ ম্যানেজারের বা সিনিয়র ম্যানেজারের গোচর নিতে হবে। আমার মনে হয় আপনারা এগুলি নেন না, কাজটা করাই মেইন কথা না, আপনাকে নিজে বাঁচবেন। ডাক্তারবাবু প্রাণের ঝুঁকি নিয়ে কোভিডের সময় যে কাজ করেছে, আমরা ত্রিপুরার কোনো মানুষ ভাবিনি উনি ফিরে আসবে, কিন্তু ওই যে এত মানুষের আশীর্বাদ ঠিক ফিরে এসেছে। সুতরাং আপনাকে নিজের সেফটির কথা আগে বুঝতে হবে, এগুলি মাথায় রাখবেন। এবং কোনো মতেই ড্রিঙ্কস করে উঠা যাবে না, এইটাকে রাগ করবেন না, এই শব্দটা আমার বলতে হলো এই কারণে, অনেক সময় দেখা যায় কেউ কেউ একটু ড্রিঙ্কস করে উপরে উঠে যায় তাহলে কিন্তু, এবং নেশাগ্রস্ত হয়ে কোনো কাজ অংশগ্রহণ যদি, এবং এইটা যদি কোনো ম্যানেজার সিনিয়র ম্যানেজারের দায়িত্ব রয়েছে, আমার শুধুমাত্র তাকে ছেড়ে দিলাম, তা সঠিকভাবে সেফটি অবস্থা আছে কি না আমি দেখবো না। আমার তো মনে হয় লাইনম্যানরা এই যে কতগুলি শব্দ আপনারা লিখেছেন সবটি সেফটি জিনিস ইউজ করে না, তো না করলে কি করতে হলো, এটা করতে হবে, আজকে থেকে দায়িত্ব নিতে হবে। যেহেতু লাইনম্যান দিবস পালন করছে, হেলপার দিবস পালন করছে, আপনাদের এই বিষয়টা দেখতে হবে। পারবেন তো আপনারা, হেলপার এবং লাইনম্যান পারবেন তো? সেফটি থাকবে, নিজেতে বাঁচতে হবে আগে। আপনি যতদিন বেশি বাঁচবেন ততদিন মানুষের সেবা করতে পারবেন বেশি।
আপনি আগেই যদি চলে গেলেন, না করে ফেলবো আজকেই, এটা কোনো বাহাদুরি নয়, নিজের সেফটি হয়ে সেফ হয়ে তারপরে কাজটা করবেন। এবং আমি অনুরোধ করব যেটা আজকে এই উদ্যোগ নিয়েছে তারা, এই যে বিশেষ করে নতুন করে চিন্তা তারা করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশেষ করে আমরা জানি, আমি দেখেছি, আমি অতীতে আগে এর আগে কখনো ইউরোপ যাইনি, যদিও তাদের সভ্যতা বহু বছরের, সব লাইন আন্ডারগ্রাউন্ড, লাইনম্যানদের সেফটি নিয়েই কাজ করার বার্তা দিলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে যারা হেলপার রয়েছে তাদের জন্য বিশেষ কিছু করার বার্তা দিলেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এখন শেষ করব, এরপরে আবার অন্য কোনো অনুষ্ঠানে ফিরে আসছি।